চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ করতে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল, মিটিং সহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করা যাবে না। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।